নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। সেপ্টেম্বর মাসের রাশিফল, আপনি মীন রাশির মানুষ, সেপ্টেম্বর মাস আপনার কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা থাকতে চলেছে। অবশ্যই আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত জন্মছককে একবার দেখিয়ে নিন। দেখুন, মীন রাশির স্বাস্থ্য, দেখুন আপনার রাশিতে কিন্তু রাহু অবস্থান করছে এবং আপনার বর্তমানে শনির সাড়ে সাথে কিন্তু চলছে। প্রথমেই আমি বলি, আপনার স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছু সমস্যা কিন্তু এ মাসে দেখা যাচ্ছে। যারা বয়স্ক মানুষ রয়েছেন, আপনাদের জয়েন্ট পেন, পায়ের সমস্যা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা এবং ব্লাড প্রেশার, সুগার আপনাকে কিন্তু ভোগাতে কিন্তু পারে। শনি রেট্রোগ্রেড হয়েছে, অর্থাৎ পায়ের চোট আঘাত লাগা সম্ভাবনা কিন্তু রয়েছে। অবশ্যই সতর্ক থাকুন মীন রাশি, স্বাস্থ্যের দিকে আপনারা নজর রাখুন। প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে চলেছেন, অর্থাৎ আগামী মাসে হয়তো আপনার ডেলিভারি রয়েছে, এখানে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। আপনার পিতার স্বাস্থ্যর জায়গা ভালো রয়েছে, পিতার স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই। আপনার মায়ের স্বাস্থ্যের জায়গাটা একটু হলেও দুশ্চিন্তার কারণ আপনার হতে পারে মায়ের হেলথের জায়গা, কিন্তু সন্তানের হেলথ আপনার ভালো কিন্তু থাকছে। সন্তানের হেলথ নিয়ে কিন্তু খুব একটা বড় সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এবার আপনাদের অর্থনৈতিক স্থিতি কেমন থাকবে, দেখুন আপনার ধনভাবে বক্রী শনি দৃষ্টি দিচ্ছে। আমি আবারও বলবো, শনির যে দৃষ্টি সেটা কিন্তু যে কোনো কিছুতে কমায়। এখানে আপনার অর্থনৈতিক চাপ এই মাসে কিন্তু থাকবে, খরচ বাড়বে। মীন রাশির সেপ্টেম্বর মাস খরচের মাস হতে চলেছে, এমনি পুজোর আগের মাস খরচ আপনাদের হবে, কিন্তু ভুল ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। মীন রাশির আপনার এই মাসে বিশেষ করে আপনার প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু দিতে চলেছে। অর্থাৎ যাদের প্রেমের জায়গাটা নিয়ে কিছু সমস্যা আসছিল, সেই সমস্যা আপনাদের দূর হবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের যে বড় ধরনের সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু কাটবে। অর্থাৎ প্রেম সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি বড় সমস্যা দেখতে পাচ্ছি, প্রেমের জায়গাটা ভালো রয়েছে। মীন রাশির আপনার শিক্ষাক্ষেত্র কেমন থাকবে, দেখুন যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন বা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, আপনি মাস্টার ডিগ্রি বা আপনি গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন, আপনি এম কম, সিএ বা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনাগুলো করছেন বা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনাগুলো করছেন, এখানে আপনারা নিশ্চিতরূপে ভালো ফল পাবেন, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেশন ল্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অবশ্যই মনোসংযোগটা আপনারা বাড়াবেন শিক্ষাক্ষেত্রে, ওভারঅল শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। এবার আসি আপনাদের ভাগ্য, দেখুন আপনার ভাগ্যভাবে সরাসরি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, অর্থাৎ আমি বলবো ঈশ্বরের কৃপা, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ দৈব কৃপা যেটা রয়েছে, ঈশ্বরের যে কৃপা রয়েছে, সেটা কিন্তু এই মাসে আপনি পেতে চলেছেন। এবং আপনাদের যাদের মামলা মকদ্দমা চলছে বা কোনো আপনাদের কেস কাভারি চলছে, এখানে আপনারা কিছুটা হলেও পজিটিভ রেজাল্টগুলো আপনারা পাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।
মীন রাশির আপনার কোনো প্রপার্টি, কোনো সম্পত্তির দিক থেকে আপনার লাভ পেতে পারেন। আপনার সেপ্টেম্বর মাসে কোনো প্রপার্টি আপনি কিনতে পারেন, এই যোগটা আপনাদের সৃষ্টি করছে। মীন রাশির, আপনি মীন রাশির মানুষ, আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কেমন হবে দেখুন। ষষ্ঠভাবে রবি, অর্থাৎ যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন, সে আপনি সরকারি অথবা বেসরকারি দুটার ক্ষেত্রে কম্পিটিটিভ যারা পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আপনাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট কিন্তু দিতে চলেছে, এবং আপনাদের কম্পিটিশান যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে, কম্পিটিশান যারা পার্টিসিপেট করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে আমি বলবো খুব ভালো ফল আপনারা পাবেন। চাকরি প্রাপ্তি যারা ফ্রেশার্স রয়েছেন তাদের হয়তো চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে হায়ার অথরিটির সহযোগিতা আপনি পেতে পারেন, এবং কর্মক্ষেত্রে প্রমোশনের প্রবল যোগ, এবং সুনাম এবং মান সম্মান খ্যাতি আপনাদের এই মাসে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে কর্মক্ষেত্রে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের যে মানে বিপরীত পরিস্থিতি ছিল সেটা আপনাদের কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি কিন্তু আসতে চলেছে। প্রতিকূল পরিস্থিতিটা অনুকূল হতে চলেছে কর্মের জায়গাটা। সেপ্টেম্বর মাস আপনারা ভালো ফল নিশ্চিত রূপে পেতে চলেছেন। আপনি মীন রাশি মানুষ, আপনার বৈবাহিক জীবন কেমন যাবে? আমি বলবো বৈবাহিক জীবনটা আপনাদের খুব ভালো কিন্তু যেতে চলেছে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে। বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন বিবাহের যোগাযোগ, বিবাহের কানেকশানগুলো আসবে। বিবাহ না হলেও বিবাহ হওয়ার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এই মাসে। বিবাহের ক্ষেত্রে আপনাদের কোনো বড় ধরনের যোগাযোগগুলো, কন্ট্রাক্টগুলো হওয়ার জায়গা কিন্তু রয়েছে মীন রাশি। মীন রাশির ডেইলি ইনকাম বাড়বে, দৈনিক রোজগারটা আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসা কেমন যাবে দেখুন। আমি বলবো ব্যবসাটা এ মাসটা খুব ভালো ফল আপনারা পাবেন। অর্থাৎ কাস্টমার সাপোর্ট, কাস্টমারের জায়গাটা আপনারা যথেষ্ট সাপোর্ট পাবেন, মহাজনের সাপোর্ট এবং ফ্লাইং কাস্টমার, এবং আপনাদের যে কমিটমেন্ট কাস্টমারগুলো রয়েছে সেই কাস্টমারের সাপোর্ট, এবং লেবার নিয়ে সমস্যা যে চলছিল, শ্রমিক নিয়ে সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো আপনাদের কাটবে। অর্থাৎ বিজনেস ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু এই মাসে যথেষ্ট কিন্তু দেখা যাচ্ছে। আপনি মীন রাশির মানুষ, মীন রাশির আপনার এ মাসে কর্মের জায়গাটা নিয়ে যেমন আমি ভালো বললাম, বিজনেস জায়গা আপনাদের খুব ভালো হতে চলেছে। বিগত দু মাস তিন মাস ধরে আপনাদের বিজনেস জায়গাটা কিন্তু কিছুটা হলো চাপের জায়গায় ছিল, কিন্তু আমি বলবো সেপ্টেম্বর মাস আপনাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু আইডিয়াল মাস আপনাদের হতে চলেছে। আপনাদের বিদেশ যাত্রার যোগ রয়েছে, এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার সম্ভাবনা, ভ্রমণের যোগ রয়েছে। অর্থাৎ আপনি কলকাতাতে রয়েছেন, আপনি হয়তো পুনে, হয়তো আপনি ব্যাঙ্গালোর বা দিল্লি, বা আপনি কোনো পাহাড়ি অঞ্চল দার্জিলিং এই সকল জায়গা, বা আপনি দীঘা, এই সব বেড়ানোর জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ ভ্রমণযোগ কিন্তু গাঢ় মীন রাশি কিন্তু তৈরি কিন্তু হচ্ছে। মানসিক চাপ থাকবে, মানসিক টেনশান আপনাদের থাকবে। সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি এ মাসে যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে, এবং যারা মার্কেট রিলেটেড কাজগুলো করছেন বা পাবলিক সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, পাবলিক ডিলিংসের কাজগুলো করেন, টার্গেট রিলেটেড যারা কাজকর্মগুলো করছেন, অনলাইন কাজ বা সেলস ডিপার্টমেন্ট বা কমিশন ভিত্তিক কাজগুলো করছেন, আপনারা এ মাসে ভালো রেজাল্ট কিন্তু পাবেন। একদম নিঃসন্দেহে আমি বলতে পারি এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। আপনি মীন রাশি মানুষ, এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে খুব সুন্দর কিন্তু আসতে চলেছে। আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আমি বলবো, যারা বাড়ি ভাড়া দেন বা আপনি দোকান ভাড়া দিচ্ছেন বা আপনার কোনো প্রপার্টি ভাড়া দিয়ে চলেন, এই জায়গাগুলো আপনারা শুভ ফল কিন্তু পেতে চলেছেন মীন রাশি ক্ষেত্রে। তবে আমি বলবো শত্রুতার জায়গা থাকবে,
কিছু কিছু ক্ষেত্রে ভাতৃবিরোধ বা আপনার বন্ধের সাথে বিরোধ বা এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। সাড়ে সাথে চলছে বড় ধরনের সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন। আপনারা মা তারার উপাসনা অবশ্যই করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। আবারও বলি, এটা বারবার একটি কথাই বলি, আপনাদের চ্যানেল, এ কথাটা বারবার বলি, অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ছোট্ট একটি ঘোষণা আমি আপনাদের কাছে করি, অনেকেই বলেন যে কৌশিকদা ভালো বলছেন, আমার ভালো হচ্ছে না। বারবার বলছি, একটা রাশিফল আপনার সম্পূর্ণ 100% মিলতে পারে না, মিলবে না। 10-30% আপনাদের মিলবে, কারণ এটা একটা সার্বিক বিচার। এখান থেকে আপনাদের জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না, আপনাদের দশা মহাদশা দেখতে পাচ্ছি না। এখানে অবশ্যই আপনারা ব্যক্তিগত জন্মছক বিচার করুন। ভালোটা একটু দেরিতে হয়, খারাপটা কিন্তু তাড়াতাড়ি হয়, কিন্তু ভালো হয়। খারাপের জায়গাটা কিন্তু পরিমাণটা কিন্তু বেশি কিন্তু থাকে, খারাপটা চট জলদি কিন্তু হয়। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল, অবশ্যই সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন। নমস্কার, ধন্যবাদ।